वेलकम टू माय फ्रेंड्स एंड स्टूडेंट्स, आई एम शुभेंदु सर। माय यूट्यूब चैनल इज मैथ प्लाजा, प्लीज सब्सक्राइब एंड प्रेस बेल आइकन फॉर वाचिंग न्यू मोर वीडियोज। आज हमरा एकादश श्रेणी गुणितक कोण चैप्टर सम्पर्के सूत्रावली जानबो एवं ट्रिक्स जानबो एवं किछु प्रॉब्लम ओ तार सल्यूशन करबो। खूब ही गुरुत्वपूर्ण चैप्टर क्लास टुएल्व क्षेत्र गुणितक कोणेर व्यवहार क्लास टुएल्वे प्रचुर एप्लीकेशन आछे, सेखाने जन्य खूब भालो करे आमादेर स्टाडी करते हबे। गुणितक कोणेर त्रिकोणमितिक अपेक्षक मल्टीपल एंगल्स, ताहले प्रथमे आमरा जानबो गुणितक कोण काके बोले बा गुणितक काके बोले। जदि बोली दुइयेर गुणितक कत हय, दुइयेर गुणितक फोर सिक्स एट टेन इत्यादि, तार माने दुइयेर गुणितक माने बुझाय दुइयेर घरेर नामता, जतगुली संख्या है ततगुली है दुइयेर गुणितक। एखाने आमादेर जानते हबे कोणेर गुणितक कि, जदि एकटा कोण कैपिटल ए है ताहले ए कोणेर गुणितक कि हबे, टू ए थ्री ए फोर ए फाइव ए इत्यादि, एगुली हलो ए कोणेर गुणितक कोण। कोण ए थीटा कैपिटल बी अनेक किछु हिसेबे प्रकाश कर, जदि कोण थीटा बोली आमरा ताहले थीटा गुणितक कि हबे, टू थीटा थ्री थीटा फोर थीटा फाइव थीटा सिक्स थीटा, एरकम करे करे असंख्य हबे थीटायर गुणितक। ताहले एखाने आमादेर काज हच्छे गुणितक कोणेर काज हच्छे बेसी कोणगुलो थेके आमादेर कम कोणे जेते हबे, तार माने टू थीटा थेके आमरा जाबो थीटाते, थ्री थीटा थेके आमरा जाबो थीटाते, फोर थीटा थेके आमरा जाबो थीटाते, फाइव थीटा थेके थीटाते, एइभाबे जत बेसी कोण आछे सेगुलो थेके आमरा जाबो कोथाय थीटा कोणे। এটাই হচ্ছে গুণিতক কোণের মূল ধারণা বা মূল কনসেপ্ট। তাহলে গুণিতক কোণের সূত্র কতগুলো আছে, গুণিতক কোণের সূত্র আমরা 15টা সূত্র রেডি করব। প্রত্যেকটা সূত্রেরই ব্যবহার ক্লাস 12 এবং 11 এর অঙ্কতেও ব্যবহার করতে হবে আমাদের। নাম্বার 1 সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা cos থিটা, এক নম্বর। দু নম্বর সাইন টু থিটা সমান টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে দুটো, একটা হচ্ছে টু সাইন থিটা কস থিটা আর একটা টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, যখন যেটা প্রয়োজন হবে সেইখানে আমরা ইউজ করব। নেক্সট আসি কস টু থিটা, কস টু থিটার ফর্মুলা হচ্ছে চারটা। তিন নম্বর কস টু থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কস টু থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, কস টু থিটা সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এইখান থেকে আমরা একটা সূত্র ডিরাইভ করতে পারি, ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা জানলাম কস টু থিটার ফর্মুলা হচ্ছে চারটা। কোথায় কোনটা ইউজ করব সেটা অঙ্কের সাপেক্ষেই আমাদের ঠিক করতে হবে, তার মানে এই ফর্মুলাটা কস সাইনের কানেক্টিং, এই ফর্মুলাটা কস থিটার কানেক্টিং, এই ফর্মুলাটা সাইন থিটার কানেক্টিং, এই ফর্মুলাটা ট্যান থিটার কানেক্টিং। তাহলে অঙ্ক যেভাবে থাকবে সেইভাবে কোন ফর্মুলাটা ইউজ হবে আমাদের ঠিক করতে হবে। নেক্সট সাত নম্বর ট্যান টু থিটা, তাহলে ট্যান টু থিটা সমান কি, টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ভালো করে লক্ষ্য করো সাত নম্বর আর এক নম্বর ফর্মুলাতে, সাত নম্বর আর দু নম্বর ফর্মুলাতে মিল আছে। এখানে সাইন টু থিটা সমান ছিল টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে ট্যান টু থিটা সমান টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আর নম্বর ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা। এবার আসবো আমরা থ্রি থিটা থেকে কিভাবে আমরা থিটাতে যাব, তার মানে সাইন থ্রি থিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা, কস থ্রি থিটা সমান ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা, ট্যান থ্রি থিটা সমান থ্রি ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থিটা। নেক্সট আসবো বারো নম্বর তেরো নম্বর, এই দুটো ফর্মুলা আগের এই দুটো ফর্মুলা থেকে আমরা পাই, তবুও আমরা আলাদাভাবে সূত্র আকারে জেনে নেব কি সেটা, ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। তাহলে তেরো নম্বর হলো। এবার আসি চোদ্দো নম্বর সূত্র, ওয়ান প্লাস সাইন টু থিটা সমান কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। পনেরো নম্বর ওয়ান মাইনাস সাইন টু থিটা সমান কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে এই দুটো ফর্মুলাও একই স্টাইল, এটাও প্রচুর জায়গায় ব্যবহার হয়। কিভাবে ওয়ান প্লাস সাইন টু থিটা সমান এটা হয় তার প্রুফ আমরা করছি। ওয়ান প্লাস সাইন টু থিটা সমান
ওয়ান মানে বলতে পারি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা, অতএব সমান কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। ওয়ান মাইনাস সাইন টু থিটা সমান ওয়ান মানে বলতে পারি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তার মানে কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। এই ছিল আমাদের গুণিতক কোণের 15টা ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যেই কিন্তু আমাদের সমস্ত অঙ্ক করতে হবে, শুধু ইলেভেনেই নয়, ক্লাস টুয়েলভেও অ্যাপ্লিকেশান আছে, তখন আমাদের করতে হয়। কিছু এক্সাম্পল করবো আমরা। এক্সাম্পল, প্রুভ দ্যাট ট্যান টু এ বাই ওয়ান প্লাস এক টু সেক টু এ সমান ট্যান এ, তার মানে টু এ কোণ থেকে আমরা যাব কোথায়, এ কোণে। এল এইচ এর সমান ট্যান টু এ বাই ওয়ান প্লাস সেক টু এ সমান সাইন টু এ বাই কস টু এ বাই ওয়ান প্লাস ওয়ান বাই কস টু এ। লসাগু করলে কি হয়, ওয়ান প্লাস কস টু এ বাই কস টু এ, কস টু এ কস টু এ কেটে যাবে, সাইন টু এ বাই ওয়ান প্লাস কস টু এ। আমাদের যেতে হবে কোন এতে, তাহলে সাইন টু এর ফর্মুলা অনেকগুলো আছে, দুটো আছে, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো, টু সাইন এ কস এ বাই ওয়ান প্লাস কস টু এর ফর্মুলা টু কস স্কোয়ার এ, তাহলে একটা কস কেটে যায়, টু টু কাটবে, সাইন এ বাই কস এ সমান ট্যান এ সমান আর এইচ এস। নেক্সট আমরা করবো এক্সাম্পল, কস ফোর থিটাকে কস থিটা এর আকারে প্রকাশ, তার মানে ফোর থিটা কোণ থেকে থিটা কোণে যেতে হবে। তার মানে এখানে যাওয়ার নিয়মগুলো হচ্ছে, ফোর থিটাকে প্রথমে যাব আমরা টু থিটাতে, টু থিটার দিকে যাব আমরা কস থিটাতে, তাহলে কস ফোর থিটা মানে বলতে পারি কস টু ইন্টু টু থিটা, তার মানে কস টু থিটা সমান টু কস স্কোয়ার টু থিটা মাইনাস এক সমান টু কস স্কোয়ার টু থিটা, মানে বলতে পারি কস টু থিটার হোল স্কোয়ার, তার মানে টু কস স্কোয়ার টু থিটাকে লিখতে পারি টু ইন্টু কস টু থিটার হোল স্কোয়ার মাইনাস এক। কস টু থিটার ফর্মুলা টু কস স্কোয়ার থিটা মাইনাস এক সমান টু ইন্টু টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক সমান টু ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস ওয়ান মাইনাস ফোর কস থিটা মাইনাস এক সমান এইট কস স্কোয়ার থিটা মাইনাস এইট কস থিটা প্লাস এক। তাহলে প্রত্যেকটা টার্মই দেখো কস থিটার আকারে এসে গেল, এটাই হলো কস থিটার আকারে প্রকাশ। তাহলে এইভাবে আমাদের সমস্ত অঙ্কগুলোকে করতে হবে, কেমন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব গুণিতক কোণের পরবর্তী চ্যাপ্টার অংশকোণ, তার মানে গুণিতক কোণ কী হলো, একটা কোণকে যখন তার গুণিতক আকারে থাকবে অর্থাৎ বেশি কোণ আকারে থাকবে সেটাকে যখন আমরা কম আকারে প্রকাশ করব, তার মানে টু থিটা থেকে থিটাতে, থ্রি থিটা থেকেও থিটাতে, ফোর থিটা থেকেও থিটাতে, এই কনভার্সনটাকেই বলা হয় গুণিতক কোণের কনসেপ্ট। এইভাবে আমাদের অনুশীলনী সমস্ত অঙ্ক করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা করব অংশকোণ। থ্যাংক ইউ।